RL, gas, central line, and super elevation. That's it. That's it. That's it. Important. Germany. Germany. Yes. এখানে কিভাবে কি এটা এটা হচ্ছে লেফট রেল এটা রাইট রেল আচ্ছা এটা গেজ এটা সেন্ট্রাল লাইন আর এটা সুপার এলিভেশন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার জহির ইসলাম নওম বাবু পদ্মা সেতুর আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশে প্রথমবারের মতো পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে পাথরবিহীন রেল লাইন স্থাপন করা হচ্ছে জার্মানি প্রযুক্তি জিআরপি সিস্টেম ব্যবহার করে দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পের কাজ এই প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত দ্রুত সহজ ও নির্ভুলভাবে কাজ করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে পাথরবিহীন রেল লাইন স্থাপনের পুরো দৃশ্য দেখানোর চেষ্টা করব কলকাতা কলকাতা সার্ভে ইঞ্জিনিয়ার এখন দেখতেছেন তিনটা জিনিস আর এল গেস সেন্ট্রাল আর সুপার এলিভেশন রেল বসানোর ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট সেন্ট্রাল লাইন আর এটা সুপার এলিভেশন করা হোক কয় মিটার পর পর মোয়েন ভাই 3 মিটার ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পৌঁছাবে 172 কিলোমিটার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীয়তপুর মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ নড়াইল হয়ে যশোর পৌঁছাবে 172 কিলোমিটারের এই রেলপথ প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এটি বাস্তবায়ন করছে চায়নার ঠিকাদার প্রতিষ্ঠান সিআরইসি পদ্মা সেতুর সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংযুক্ত করতে ঢাকা থেকে মা অংশের কাজে এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তের রেল লিঙ্ক প্রকল্পে রেল স্টেশন
ভায়াডাক্ট, রেল সেতু, রেল লাইনের কাজ চলছে এখন পুরো দমে। 39.5 কিলোমিটার দীর্ঘ এই অংশে কাজ চলছে এখন হরদম। চীনা ঠিকাদার প্রতিষ্ঠান সিআরএসএ রেল লাইন স্থাপন, রেল স্টেশন, রেল সেতু নির্মাণ করছে সেনাবাহিনীর সিএসসির তত্ত্বাবধানে। সেতুর সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ দ্রুত সংযুক্ত করতে ঢাকা থেকে মাওয়া অংশের কাজ এখন দ্রুত গতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে যশোর 172 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প শেষ হবে 2024 সালে। আর পদ্মা সেতু দিয়ে ঢাকা ভাঙ্গা রেল লাইন চালুর কথা রয়েছে চলতি বছরের 16ই ডিসেম্বর। সেই অনুযায়ী কাজ চলছে 3 শিফটে ভাগ করে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা টু যশোর 4টি সেকশনে ভাগ করে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। ঢাকা থেকে যশোর পর্যন্ত মোট 20টি স্টেশন নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে নতুন নির্মাণ করা হচ্ছে 14টি, পুরনো সংস্কার করা হচ্ছে 6টি। ঢাকা টু যশোর মোট 4টি সেকশনে ভাগ করে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। প্রথম সেকশন হচ্ছে ঢাকার কমলাপুর থেকে গ্যান্ডারিয়া ডুয়েল গেজ ডাবল লাইন। দ্বিতীয় সেকশন হচ্ছে গ্যান্ডারিয়া থেকে পদ্মা সেতুর মাওয়া পর্যন্ত 36 কিলোমিটার সিঙ্গেল লাইন ব্রড গেজ, সেখানে স্টেশন থাকবে মোট 4টি। তৃতীয় সেকশন হবে মাওয়া থেকে ভাঙ্গা জংশন পর্যন্ত সিঙ্গেল লাইন ব্রড গেজ, মোট 42 কিলোমিটার, সেখানে স্টেশন থাকবে মোট 6টি। চতুর্থ সেকশন হচ্ছে ভাঙ্গা জংশন থেকে রূপদিয়া এবং পদ্মবিল হয়ে সিঙ্গিয়া, 86 কিলোমিটার সিঙ্গেল লাইন, এখানে স্টেশন থাকবে মোট 10টি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। সেই সাথে পদ্মা সেতু এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নিত্য নতুন খবর সবার আগে পেতে ইঞ্জিনিয়ার নওম বাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।